নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোকরাক। খবরে, হুগলির পান্ডুয়ার তিন্ন নেতাজি পল্লী কলোনিতে ঘটেছে বিস্ফোরণের ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজন কিশোরের, দুজন কিশোর এই ঘটনায় আহত হয়েছে বলে খবর। এ নিয়ে এবার বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ, বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। ঘটনার 5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত বোমস্কোয়াড আসেনি এলাকায়। প্রতিবাদে পান্ডুয়ায় তিন্না মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্যায়। ভোটে ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু, ফিরে চাঞ্চল্য মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। সূত্রের খবর, ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বাড়ি দার্জিলিং জেলা লামা রোড ওয়ার্ড নম্বর 22। সেখান থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটে ডিউটি করতে এসেছিলেন তিনি। হঠাৎই রবিবার রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলিতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ। এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বও এই রোড শোতে পা মেলান। ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা। 3 যুবককে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল চা দুষ্কৃতের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজা বাজার মোড়ে। সূত্রের খবর, রবিবার রাজা বাজার মোড়ে 12টার সময় দাঁড়িয়ে গল্প করছিল 3 যুবক। অভিযোগ, সেই সময় বাইকে চেপে 4 জন সেখানে এসে তাদেরকে ধাক্কা মারে। এরপর তাদের মধ্যে শুরু হয়ে যায় বচসা। তারপরে ওই 3 যুবকের ওপর চপার দিয়ে হামলার অভিযোগ ওঠে ওই 4 দুষ্কৃতের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় 3 যুবককে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। নরেন্দ্রপুর থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 30 রাউন্ড কার্তুজ, বোমা বানানোর মশলা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের 52 নম্বর পল্লী এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ 5 কিলো বোমা বাঁধার মশলা। সোমবার প্রকাশিত হলো ICSE ও ISC ফলাফল। 10ম ও 12ম শ্রেণীর পরীক্ষাতেই ভালো ফল করেছেন ছাত্রছাত্রীরা। আজ সকাল 11টায় প্রকাশিত হয়েছে ICSE ও ISC ফলাফল। চলতি বছর 2.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। চলতি বছর ICSE দশম শ্রেণীর পরীক্ষার পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। এই পরীক্ষায় মেয়েদের পাশের হার হলো 99.65%, আর ছেলেদের পাশের হার 99.31%। অন্যদিকে ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মেয়েদের পাশের হার 98.92%, ছেলেদের পাশের হার 97.53%। ঝাড়খণ্ডে কংগ্রেসের গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। ইডির অভিযানে কমপক্ষে 25 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া নগদ গণনার কাজ চলছে। রবিবার খাস শহর কলকাতায় ঘটল খুনের ঘটনা। KMC এর কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে খুন করা হয় বলে অভিযোগ। যে যুবককে খুন করা হয়েছে তার নাম নীতিশ রবি দাস, বয়স 18 বছর। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। হিন্দু ভাইদের নাগরিকত্ব দেবই, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। দুর্গাপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 1 মাসে তীব্র গরমে ভুগছে রাজ্যবাসী, তা থেকে সামান্য স্বস্তি দিতে আসছে কালবৈশাখী। সোমবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি। চলে গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ লুইস মেনোত্তি। তিনি আর্জেন্টিনাকে 1978 বিশ্বকাপ জিতিয়েছিলেন। 85 বছর বয়সে তিনি চলে গেলেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মেনোত্তির মৃত্যুর খবর জানিয়েছে AFA। লিওনেল মেসির রোজারিওতে জন্ম নেওয়া মেনোত্তি 37 বছরের কোচিং ক্যারিয়ারে 11টি ক্লাব এবং 2টি দেশের হয়ে জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। 1974 থেকে 1983 সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন। রবিবার একানা ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR লখনৌ সুপার জায়ান্টসকে 98 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল। LLC বনাম KKR খেলার পরে স্ট্যান্ডিং কেমন অবস্থায়? কলকাতা নাইট রাইডার্স 11 ম্যাচে 16 পয়েন্ট, রাজস্থান রয়্যালস 10 ম্যাচে 16 পয়েন্ট, চেন্নাই সুপার কিংস 11 ম্যাচে 12 পয়েন্ট, সানরাইজার্স হায়দ্রাবাদ 10 ম্যাচে 12 পয়েন্ট, লখনৌ সুপার জায়ান্টস 11 ম্যাচে 12 পয়েন্ট, দিল্লি ক্যাপিটালস 11 ম্যাচে 10 পয়েন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 11 ম্যাচে 8 পয়েন্ট, পাঞ্জাব কিংস 11 ম্যাচে 8 পয়েন্ট, গুজরাট টাইটান্স 11 ম্যাচে 8 পয়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্স 11 ম্যাচে 6 পয়েন্ট। বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে সৌরভ দাস ও সৌমিত্রিষা কুণ্ডু। পরিচালক রূপক চক্রবর্তীর ছবি 10 জুনে দেখা যাবে তাঁদের।
ছবির প্রধান নায়িকা মিতালির চরিত্রে অভিনয় করবেন সৌমিত্রিষা ও সৌরভকে দেখা যাবে এক খুনির চরিত্রে। সৌরভ সৌমিত্রিষার পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাসের মতো শিল্পীদের। খুব শীঘ্রই আসতে চলেছে সারেগামাপা লেজেন্ডস, সঞ্চালক হিসেবে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। জানা যাচ্ছে বাংলা ও মুম্বাইয়ের বেশ কিছু শিল্পীরা গান গাইবে এই মিউজিক্যাল ইভেন্টে। মাস দুয়েক আগেই শুরু হয়ে গিয়েছে সোয়ের অডিশন, এবার সেই অডিশন নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। সুপ্রিয় নামে এক গায়কের দাবি, 5টি পর্বের জন্য তার কাছ থেকে নাকি 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে। সেকেন্ড রাউন্ড অডিশন দেওয়ার পর থেকেই নাকি তার কাছে ফোন আসে টাকার জন্য, এরপরেই শুরু হয়েছে জল্পনা। মনে আছে সত্যজিৎ রায়ের সেই কালজয়ী সৃষ্টি হীরক রাজার দেশে সিনেমার কথা, যেখানে স্বৈরাচারী হীরক রাজার সাম্রাজ্যকে ভেঙে দিয়েছিল রাজ্যবাসী। এবার ভোট প্রচারে ফের হীরক রাজাকে সামনে আনতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। হুবহু উৎপল দত্তের সেই লুককে রিক্রিয়েট করেছেন অভিনেতা। লোকসভা নির্বাচনের মরশুমে আসতে চলেছে তার নতুন সিরিজ। রবিবার সেই পলিটিক্যাল স্যাটায়ার সিরিজের টিজার শেয়ার করে রুদ্রনীল লেখেন, যারা বানিয়েছে বাংলাকে হীরক রাজার দেশ, তাদের স্বৈরাচারী এবার হবে শেষ। এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন রীতম বাংলায়।